পেটে বায়ু জমা বা ফ্ল্যাটুলেন্স কোনো রোগ নয়, একটি লক্ষণ মাত্র। অজীর্ণ, উদারময় বেশি খাওয়া, অনিয়মিত খাওয়া, মদ্যপান ইত্যাদি কারণে কোষ্ঠকাঠিন্য শুরু হয়। তখন পেটে বায়ু সঞ্চয় হয়ে ফুলে ওঠে, বুটবাট করে, গড়গড় করতে থাকে। একে পেটে বায়ু জমা বা ফ্ল্যাটুলেন্স বলে। আজকের ভিডিওতে এ রোগ নির্ণয়ের কয়েকটি লক্ষণ, আনুষঙ্গিক ব্যবস্থা এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী তিনটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে তুলে ধরব যাতে এ রোগীকে আরোগ্য করতে ভীষণ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এর রোগ নির্ণয়ের লক্ষণ রয়েছে কীরকম, অর্থাৎ কী লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে পেটে বায়ু জমেছে। নাম্বার ওয়ানে রয়েছে পেট উঁচু দেখায় ও চাপ বোধ হয়। নাম্বার টু, অক্ষুধা ও পেট ভারবোধ হয়। নাম্বার থ্রি, চুয়া ঢেকুর বা উদ্গার ওঠে। নাম্বার ফোর, বুকে জ্বালা, ধড়ফড় করা ও হার্টে প্রবলেম হয়। নাম্বার ফাইভ, মাঝে মাঝে নিম্নবায়ু নির্গত হয়। নাম্বার সিক্স, বারবার মলত্যাগের ইচ্ছা হয় কিন্তু কোষ্ঠ পরিষ্কার হয় না। এবার এর আনুষঙ্গিক ব্যবস্থা, অর্থাৎ কী ব্যবস্থা নিলে আমরা রোগীকে সহজেই আরোগ্য করতে পারবো। নাম্বার ওয়ানে রয়েছে সরিষা বা নারকেল তেল জলের সঙ্গে মিশিয়ে পেটে মালিশ করতে হবে। নাম্বার টুতে রয়েছে অজীর্ণ থাকলে হালকা তরল খাদ্য গ্রহণ করতে হবে। নাম্বার থ্রিতে রয়েছে রোজ ডাবের জল ও ফলের রস বেশ উপকারী। নাম্বার ফোরে রয়েছে স্বাস্থ্যবিধান মেনে চলতে হবে। নাম্বার ফাইভে রয়েছে কোষ্ঠকাঠিন্য থাকলে ইসাববুলের ভুষি খেলে বেশ উপকার হয়। এবার আমি বেছে বেছে এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এগুলি মনোযোগ দিয়ে শুনবেন, কেননা এই লক্ষণগুলোর ভীষণ মূল্য রয়েছে। তো নাম্বার ওয়ান রেমেডি রয়েছে অ্যাসাফোটিডা। এই অ্যাসাফোটিডা ঔষধের রোগীরা কেমন হয়, রোগীরা হয় গরম কাতর, অবসাদ বায়ুগ্রস্তের এবং হিস্ট্রিয়াগ্রস্ত। এই যে আমি দাঁতগত লক্ষণগুলো বললাম, এই দাঁতগত লক্ষণ তো হুবহু কোনো রোগীদের ক্ষেত্রে হুবহু কমন পাওয়া যায় না, তবে থাকতে হয়। এখানে বলা হয়েছে রোগী গরম কাতর হবে, অবসাদ বায়ুগ্রস্ত অর্থাৎ ওই গ্যাস অম্বলের সমস্যা থাকবে রোগীদের, এবং হিস্ট্রিয়াগ্রস্ত। এখানে তিনটি দাঁতগত লক্ষণের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এর মধ্যে একটা দুটো তিনটেও থাকতে পারে, যদি তিনটে থাকে তাহলে তো কোনো কথাই থাকে না। পেটে এত পরিমাণে বায়ু জন্মে যে মনে হয় পেটটি ফেটে যাবে। বায়ু অধোগামী না হয়ে ঊর্ধ্বগামী হয়ে ঢেকুর ওঠে এবং ঢেকুর তুলতে কিন্তু রোগীর কষ্টবোধ হয়। পেটে চিনচিন ব্যথা, অত্যন্ত দুর্গন্ধযুক্ত মল, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি লক্ষণে ঔষধটি কিন্তু যথেষ্ট কার্যকারী। ঔষধটি সেবন করলে অধবায়ু নিঃসরণ হয়ে পেট হালকা হয়, অন্ত্রের সিক্রিশন বৃদ্ধি পেয়ে ক্রমশ হজম শক্তি বৃদ্ধি পায়, অন্ত্র ঢিলা হয়ে মন প্রফুল্ল থাকে। তাহলে দেখুন কত সুন্দর একটা রেমিডিস। নাম্বার টু রেমেডি রয়েছে ল্যাকেসিস। এই ল্যাকেসিসের রোগীরা হয় গরম কাতর, বৃত্তপ্রধান ধাতুর হালকা পাতলা গঠনের। মদ্যপায়ী ও নেশাখর ব্যক্তিদের পেটের রোগ, তাতে বাম দিকের পেট অধিক আক্রান্ত হলে ঔষধটিতে যথেষ্ট উপকার পাওয়া যাবে। রোগীদের পেট ফুলে ওঠে ও ব্যথা শুরু হয়, ওই ব্যথা আহার করবার পর উপশম হয়। রোগীরা কোমরে কাপড় এঁটে পড়তে পারে না, ঘুম এলে অথবা ঘুম ভাঙার পর এর সমস্ত রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায়। নাম্বার থ্রি রেমেডি রয়েছে লাইকোপোডিয়াম। রোগীরা হয় শীতকাতর, শ্লেষ্মা প্রধান ধাতুর জীর্ণশীর্ণ, বুদ্ধিমান ও ধার্মিক। অনেকগুলো ধাতগত লক্ষণের কথা বলেছি, শীতকাতর, শ্লেষ্মা প্রধান ধাতুর জীর্ণশীর্ণ, বুদ্ধিমান ও ধার্মিক, এর মধ্যে সবগুলো থাকবে এমন তো হতে পারে না, তবে থাকতেই হবে, না থাকলে কিন্তু লাইকোপোডিয়াম ঔষধটির কথা ভাবা যায় না। লাইকোপোডিয়ামে উপরের পেটটি অধিক খোলা থাকে, পেটে বায়ু জমে, পেট ভুটভাট করা, পেট ডাকা,
পেটের মধ্যে গো গো শব্দ হওয়া ইত্যাদি লক্ষণে কিন্তু ঔষধটি যথেষ্ট উপকারী। ঔষধটিতে ডান দিকের পেট অধিক আক্রান্ত এবং সমস্ত উপসর্গ বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি পায়। এই লাইকোপোডিয়ামের রোগীরা কিন্তু গরম খাদ্য খেতে খুবই পছন্দ করে, আর এই লাইকোপোডিয়ামের রোগীরা মলত্যাগের পূর্বে কিন্তু শীতবোধ করে, এবং এরা যে মলত্যাগ করে সেই মল কিন্তু ঠান্ডা বা শীতল হয়। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর নতুন ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।